वेलकम बैक। आज के आकटा नतून ब्लग नहीं हे महालय उपलक्षे और ये ब्लगटार मध्य हमें किस नैचरल दृश्य और मूर्ति निर्माण किस दृश्य तुले धरे और होपफुली अपन ब्लगट खूब भलो लगे अपना ब्लगट प्रथम के शेष अब निश्चय देखें और हमें कमेंट कर निश्चय जानबें ये ब्लगट अपन कम लगे। बांगाली जीवने महालय गुरुत्व अपरिसीम। महालय शब्दटर अर्थ महान आलय बा आश्रय। एक क्षेत्र में देवी दुर्गा होच्छेन सेई महान आलय। पितृपक्षेर अवसान घटिए देवीपक्षेर सूचना दिन के महालय हिसाब से उद्यापन करा हय। महालय दिन थेके जेन आरो पुजो पुजो भाव चले आसे बांगालीदेर मने। दुर्गा पुजो बांगालीदेर काछे श्रेष्ठ उत्सव। पुराणे कथित रयेछे ब्रह्मार बरे महिषासुर मानुष एवं देवतादेर काछे अपराजय हये उठेछिलो। शुधुमात्र कोनो नारी शक्तिर काछेई तार पराजय निश्चित छिलो। ब्रह्मार कास थेके एमन बर पे देवतादेर उपर महिषासुरेर तांडव क्रमशः बाड़ते थाके। असीम क्षमतार अधिकारी महिषासुर देवतादेर स्वर्गधाम थेके विताड़ित करे विश्व ब्रह्मांडेर अधीश्वर होते चाय। तखनई ताके बध करार जन्य एक नारी शक्तिर जन्म दें त्रिशक्ति ब्रह्मा विष्णु एवं महेश्वर। तारा निजेदेर शक्ति दिए महामाया रूपी जे नारी शक्ति के तैरी करेछिलेन तिनिई देवी दुर्गा। दस हाथे दस अस्त्र निये युद्ध करे महिषासुर के बध करेन तिनि। हिंदू शास्त्र मते कथित आछे जे महालय दिने अशुभ शक्तिर बिनाश घटिएछिलेन देवी दुर्गा। ए विशेष दिने महिषासुर के बध करे अशुभ शक्तिर बिनाश घटिए एवं शुभ शक्तिर आराधनाय ताई महालयार गुरुत्व अपरिसीम। हेलो व्यूअर्स, आज के डे वन और आज के दुर्गा प्रतिमा निर्माण देखार जन्य एसे गेछि बानपुरे हीरापुरे। तो हीरापुरे किरकम दुर्गा प्रतिमा निर्माण हय एखाने आपनारा देखे नी। तो प्रथम दिन माटी लागानो होच्छे और एखाने सबाई जारा जारा आछेन तारा एखाने माटी लागानोर काजटा करछेन। टोटल कटा मूर्ति तैरी हय? আর এই যে মূর্তিটা রেডি হচ্ছে এটা কোথাকার? এটা যাবে কাকরডাঙ্গা। হলো কোথায়? কাকরডাঙ্গা, যেটা আমাদের রিভার সাইড কাকরডাঙ্গা আছে। আচ্ছা, এটা বেসিক্যালি কোন মাটি দিয়ে মানে এই মূর্তিগুলো বানানো হয়? প্রথমে ইটেল মাটি, তারপর দোআঁশ মাটি কাজ করে। আচ্ছা, একদম মাটি দিয়ে আছে, ইটেল মাটি দিয়ে কাজ করে। আচ্ছা, আর কালেকশন কোথা থেকে হয় মাটিগুলো? মাটিগুলো তো দামোদর থেকে কালেকশন করে আনা হয়। আর এগুলো কি মাটিগুলো পুরো এরকমই থাকে না এটাকে কিছু পিউরিফাই বা কিছু করা হয়? এক মাটি যখন হয় তখন ওই ধানের খোসা মিক্স করে করতে হয়, আর দুই মাটি যদি হয় তখন কিছু নিয়ে নেওয়া হয়। এক মাটি শুধু ধানের খোসা আর নয় তার জন্য থেকে খড়ের মিশ্রণ। আপনারা কবে থেকে মানে স্টার্ট করেন এই মূর্তি বানানোর কাজগুলো? এক মাস। এখন প্রতিমার গায়ে মাটি লাগানো হচ্ছে। এরপর মাটি ভালো করে যখন শুকিয়ে যাবে তারপর এখানে কালারিং স্টার্ট হবে। তো আরেকদিন আমি এখানে আসব কালারিং এর জন্য। অবশ্যই মহালয়ার আগে আমার আসতে হয়েছিল, নয়তো এই ভিডিওগুলো শুট করা পসিবল ছিল না। তো হীরাপুরের পর আমি এখন এসে গেলাম মহিশিলাতে। মহিশিলাতেও এখানে খুব সুন্দর দুর্গা প্রতিমা নির্মাণ হয় আর এখানেও মাটি লাগানোর কাজ চলছে। এখানে অনেক সারি সারি ঠাকুর আছে অনেক, আর আমার মনে হয় এখানে যত বানপুর আসানসোলে পুজো হয় এখান থেকেই সব প্রতিমা নেওয়া হয়, আর এখানে সব অর্ডারে ঠাকুর বলছে। কবে থেকে স্টার্ট করেছেন আপনারা? মানে এখানে সব রকমেরই পূজার ঠাকুর তৈরি। আপনার নাম কি? আচ্ছা, এটা আর আজ হচ্ছে ডে টু। তো আজ এখানে কালারিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব প্রতিমা রেডি হয়ে গেছে, এবার জাস্ট কালারিং হচ্ছে আর এগুলো ডেকোরেশন করা হবে। তো খুব সুন্দরভাবে এখানে কালারিংয়ের কাজ চলছে, দেখে নিন। এখানে সবাই সব এক্সপার্টরা খুব সুন্দর করে মা দুর্গার গায়ে রং দিচ্ছেন আর এখানে চোখও আঁকা হচ্ছে,
যেটাকে বাংলাতে চক্ষুদান বলা হয় সেটাও চলছে। তো আমরা এগুলো সব কিছু এখানে দেখবো ঘুরে ঘুরে। এই কালারগুলো আপনারা কোথা থেকে আনেন? হ্যাঁ, কলকাতা। আর এগুলো এই মানে কাজগুলো এখানে খালি দুর্গা ঠাকুরই হয় না, আরও সারা বছরই হয়? সারা বছরই। এইসব যে কালারগুলো আছে এগুলো নাকি কলকাতা থেকে আনানো হয়। আর এখানে যারা যারা মূর্তি নির্মাণ করেন এখানে সবাই খুব এক্সপার্ট, খুব ভালো হাতের কাজ, প্রচুর ঠাকুর এখানে তৈরি হচ্ছে। তো আমি এখানে ফার্স্ট টাইমই এলাম, তো ওই জায়গাটা খুব আমার ভালো লাগলো দেখে, এত ঠাকুর একসাথে রেডি হচ্ছে। আর এখানে আসলেই মনে হয় যেন দুর্গাপূজা এখনই শুরু হয়ে গেছে। তো এবার আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তাহলেই তো আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা।